এটা তুই কিন্তু ভালো করলি না। কি ভালো করলাম না বলো? ওই যে ওদের সামনে যেটা করলি। কি করব বলো, আমার তো এগোলেও দোষ আর পেছলেও দোষ। না, পেছলে দোষ দিতাম না, এগিয়ে এসে যেটা করেছিস সেটাই দোষের। কি করব বলো, সবাই বললো স্বামীর অতিথি, তাদের আপ্যায়ন না করলে তো ভালো দেখায় না, তাই তো আমি গেলাম। এই স্বামী কে? তোর স্বামী? তুমি গো তুমি। আচ্ছা, ওদের সামনে আমাকে পাগল বানিয়ে এখন স্বামী দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস আমি তোকে ছেড়ে দেবো? কখনো না। আর এই তুমি 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 কি? হ্যাঁ, ও তোমার এইভাবে কথা বললে ভালো লাগে না। একদম না। বেশ, বলবো না, এটা একটু ধরো, বলছি ধরো ধরো ধরো। এই আমি যা করেছি ভালো করেছি, আমার ইচ্ছেতে করেছি, আমার ইচ্ছেতে আমি বাইরের বাইরে এসেছি, বুঝেছিস? বেশ করেছি। তুই বাড়ির বাইরে বেরিয়ে এসেছিস বলে আমি তোকে কিচ্ছু বলছি না। তুই সবার সামনে আমাকে পাগল বানানোর চেষ্টা করেছিস, আমি তাই নিয়ে কথা বলছি। তোর ভাগ্য অনেক ভালো জানিস, তোকে আমি পাগল বানিয়েছি, যা যা ভেতরে যা, নিজের মুখটা দেখ আয়নায় গিয়ে। ভিখারি বানানোটা আরো সোজা ছিল। কি বললাম না, আয়নায় গিয়ে নিজের মুখটা দেখ। সবাই বলছিল তুই নাকি ওদের আটকে দিবি, আমাকে ওদের পাশে খেসতে দিবি না। এই তো আমি পাশে খেসে দেখালাম, এবার যা পারবি তাই কর, যা যা। এটা ধর। আরে বলছি কি, আমরা দুজন বরং একটু দেখা করে আসি। হ্যাঁ, আমরা একে এসে তোমাদের এটা বলে দেবো, মানে গল্পটা বলে দেবো। বলে দেবো। এমন ভান করছে যেন সিনেমা দেখতে যাচ্ছে। আমিও যাবো ওদের সঙ্গে। এই একদম না, এই রকম কাপড় চোপড় পরে আমাদের সাথে একদম যাবি না। আজ একটা ফেসলা পড়ে ছাড়বো, আমাকে অপমান করা কিন্তু কি বলছে জানো? অলক্ষ্য কি করেছে? কি করেছে? ওদের সামনে আমাকে অপমান করেছে। তাদের সামনে বলেছে? হ্যাঁ, জিতার কোয়েলের সামনে। দেখেছো দিদি ভাই, অলক্ষ্য ঠিক কথা রেখেছে, বলেছিল আনবি তো এনেই। রিনা রিনা, কি সৌভাগ্য বল, আমার সাত বছর। ও গো তুমি কোথায়? একটু সেদিকে চলো চলো, চলো তুমি যাও। তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও না চট করে সেদিকে। হ্যাঁ হ্যাঁ, আরে বাবা, হেসে দেখছি সাজো সাজো রব পড়ে গেল। না, দিনের বেলা আফিম খেয়ে থাকাই ভালো। রে নকর, আমার আফিম নিয়ে আয়, দূর হ, ঘুমিয়ে থাকাই ভালো। ওরা চলে গেছে। হ্যাঁ, ওরা চলে গেছে। তাহলে তুই রাগছিস কেন? তুই তো চাইছিলি ওরা ফিরে যাক। কিন্তু দিদা, আমি তো এটা চাইনি যে জিতার কোয়েলের সামনে আমাকে অপমান করুক, আমাকে পাগল বানাক, ও তো তাই করেছে। কি দেখেছেন মা, কিরকম মেয়ে, আমাদের ফেলে একা একা জিত কোয়েলের সাথে দেখা করতে চলে গেল। শুধু তাই নয়, উপরন্তু আবার বিষ্টুকে পাগল বানিয়ে ছেড়েছে। পাগল মানে পাগল। আর ওদেরকে কি বলেছে জানো? কি কি বলেছে? কি কি বলেছে? আজ সকালে নাকি আমি ওষুধ খেতে ভুলে গেছি। সে কি তোকে এই কথা বলেছে? বোঝো বলেছেই তো। আর কে বলেছে গো? আমিও স্বামী, স্বামীর অতিথিদের আপ্যায়ন করতে হয়। কে বলেছে এই কথাটা? কোথায় গেল রে? সেই তো। কে কে আবার? তোর বড় দাদু, উনি তো অলক্ষ্যকে বুঝিয়েছেন এসব কথা। এক মিনিট এক মিনিট, আপনাদের অনুমতি পেলে আমি একটা কথা বলি। বল বল। বলেছে পাগল বানিয়েছি, তোর ভাগ্যবান, না হলে ওদের সামনে ভিকিরি বানিয়ে ছাড়তাম। কোথায় কোথায় ওকে না জামি থাক মা, কাউকে কিচ্ছু করতে হবে না,
কোমর বেঁধে কোনো লাভ নেই, আমি আজ চলে যাব। আবার আবার সুসাই তুই চলে যাব, চলে যাব কোথে? শোনো মাখনদা, আমাকে আর বুঝাতে এসো না, আমি আজকে যেটা ভেবেছি সেটাই করব। চলে গেল মানেটা কি রে? বাড়ির ছেলে চলে যেতে চাইলে আমরা যেতে দেবো? আরে তা আমি কি করবো, কি ইয়ে নাকি বাচ্চা ছেলে নাকি? আরে বাবা, ছেলেটারও তো একটা আত্মসম্মান বোধ আছে তো নাকি? ঠিক না, যেতে হলে লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যাবে। লক্ষ্মী চলে গেলে বিষ্ণু এখানে থেকে যাবে। একদম। আমি ধরো এক কাজ করি, আমি সদর দরজাতে গিয়ে বন্ধ করে দিয়ে আসি, ও তো এখন বাইরেই আছে। আমি কিন্তু জানি না আমি বাড়ির সবাইকে কি করে এক করব, বুঝেছ? একটা হয়েই গেছে। ওই যে দেখ, শুনতে পাচ্ছিস? তোকে তাড়াবে বলে সবাই মিলে একজোট হয়ে দরজায় ধাক্কা মারছে। ও, কতদিন বাদে সবাই একসাথে কাজ করছে, মনটা আমার ভরে গেল রে। বাবা, আমাকে বিপদে পড়তে দেখে তোমার তো খুব আনন্দ হচ্ছে না? এরপরে যদি আমি কিছু করি আমাকে কিন্তু কিচ্ছু বলতে আসবে না। সংসার সুখের হয় রমণীর গুণে।